এতক্ষণ কিরাটের ভূমিকায় যিনি নৃত্য অভিনয় করে দেখাবেন আপনাদের মহান মঞ্চে, ইনি হলেন ওস্তাদ সৌধুর বালিন্দির একান্তম প্রিয়তম সাথী নৃত্যশিল্পী সিদ্ধার্থ বর্মকার, যিনি কিরাটের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন। উনি হলেন আধুনিক সমাজের এক দুরন্ত রূপসী নায়িকা মঙ্গলচন্দ্র বাহাদুর। Yeah, I'm not done.
আমার কথা দড় করে দেয়ার দাও, নাইলে দেখবে পরে দেখবে, দেখবে তোমাকে দেখবে বুড়া আঙুল চুষতে হবে। তো কি হলো রে বাবা, বলিয়ে ফেলতো তাহলে শুনিয়ে লাও, আমি তোমাকে বলিয়ে দিচ্ছি এই বছর ভাই বিয়া আমার হবে কি হবে। এই ঠাকুর মাসে চৈত্র মাস তপ্ত, চৈত মাসে লোকে বলে যে ভাঙা মাস, তাও বাপরে বর মানছে নাই, আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। তো আমি যখন শ্বশুর ঘর যাবো বলছি গো, আমি টুকু দেখে নিব এই এই গায়ের মজাই, এমন দুটো জিনিস বাইরে আছে তো যে জল ধোয়া যাচ্ছে নাই আর আগুনও পড়ছে নাই, আর এই গায়ে তো আরো দুটো জিনিস আছে, আরো দুটো জিনিস বাহির দিকে লাশিয়েছে। যা বাবা, তো কি ওঠে রে বাবা এমন জিনিস ওঠে? তো তাহলে শুনিয়ে লো, আমি তোমাকে বলিয়ে দিচ্ছি। অজিতদার নাচ দেখে লিব, শশধরের নাচ দেখে নিব, তাহলে তোকে আমি মনে করা দিছি। ডবল ডবল এই পানের খিলি চুমিলি, এ ভাই বহুদিনের ভালোবাসা, এই মিছা কথা বলছি গো, এ ভাই অনেকদিনের ভালোবাসা, ও তুই আজ কেন চাপা পাইলি, অনেকদিনের ভালোবাসা, ওর মানে কি ভালোবাসা।
বাবা আমি শুকিয়ে যাবো বলছি কি শুনে না দাদারা, আমি কেন ইয়াকে ছাড়িয়ে যাব বলছি। যেমন এই বয়স ছিল আর বুড়ার সঙ্গে মোকে বিহা দিল। বাপরে আরে মরো নাই খাল ভরার মাগো, এই মরো নাই খাল ভরার মাগো, এই খাল ভরা কাল থেকে যা যা তোর বাচ্চা দিকে একদম এই মুর 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 যা, কেউ বাঁচবিস না, আমি বাঁচবিস না, তুই আজ বালিকারায় তাকে নিয়ে বলছি আমাকে বাঁচাবে যেমন লিতে আছে বাপে বলিয়া দিয়ে বলে পাচ্ছি না দাদা, এই বহুটার আমি কথা গুণের কথা বলে দিছি যাবে। এদিকে দোকানটা ঘুরাই বার ই আর চালি চল দেখে তো কি হলো এ ভাই আই বাবা দাদা এই দাদা আমার কোন কথা শুনে এ মা শুনবো নারে মারি ভয়া
যখন গোটা রাত্রে শুনো, যখন শুনবি নাই তখন আরো শুনবো নাই। এই সঙ্গে বাড়িঘর হারলে কেউ সঙ্গে পা লড়াতে পারবে না। ঠিক আছে, দেখাছি আমাদের মজাটা। আমার কোন কথা শুনে আজি যত খরচা লাগে ঘুরে আমাকে বিহা করা যায়। বাবা আমার বিহা করবি শুন, তুহ তাহলে শুনলে একবার বিহা করে দেখ, তারপরে তোর আমি কেমন মাস নিয়ে ছাড়ছি। তুই মনে হচ্ছে বাপের কালো, এই পুরুলিয়াটাকে মনে হচ্ছে নাঙ্গিয়ে আসে। তোদের এই বেটা ছেলে আর তোদের মরদ লোকের গোহাল ঘুরবে না, নিয়েছে সরকারে লাল লাল বড় বড়। তো তুই যদি আমাকে ছাড়ি বিহা করিস, তাহলে তোকে সেই লাল ঘরে লেগে বাঁধবো আর কোয়াল খড় খানি চাটি আর তোকে খাওয়াবো। হ্যাঁ তো ঠিক আছে, দেখছি কিছুই নাই হেদ পারে ভাই। আর আমি মরেছি শুন সময়, আর ছাড়বি এখন জীবন সময়। মাথায় হলো টুকু বিচার করিয়েছি, বহুত বিচার আচার করিয়েছি এ ভাই। আজি করলে মুখে ঘি, ও যে এখন আমি হতে পারি বন্ধু সিনেমার হিরোইন। বাবা বাবা পারে আমার হিরোইন রে শালা। তুই মনে হচ্ছে বাপের কালো কবুতর, নিজের মুখটা নাই দেখি শালা। তোকে যখন বিহা করে আনলি তখন নাই আলমারি, নাই কোনো ড্রেসিং টেবিল। তো তোকে আমি বলছি ওদিকে ভাল, ওই বড় গাছটার দিকে মনিহারি একটা দোকান আছে। তো এই দোকান যায় 10 টাকার একটা আইডিয়ালে, আর তারপরে তুই নিজের মুখটা দেখিয়ে নিয়ে, আর তারপরে তুই হিরোইনের কথা ভাববি। এ ভাই এখন আমি হতে পারি সিনেমার হিরোইন, এখন আমি হতে পারি সিনেমার হিরোইন। Oh, my God.
পারি, তুই মানে হিরোইন হয়ে যাস না তাহলে জীবনটা আমার বেকার হয়ে যাবে। সোনের গায়ে কাজ দিয়ে আয়, তুই আমার মনোমণি, তুই আমার লীলমণি, আর তোকে নিয়ে আমার জীবনটা সকাল আর সন্ধ্যা টানা আর কাটি। তো বলি সুর মারি তুই আমাকে ছাড়ে যাস না, শুনিলে তোকে আমি রাগের মাথায় দু চারটে কথা বলেছিলি, তবে আর মায়ের বাপের কি রেখায় বলছি আর কবে বলবো না। ওই যে এখন সেটা এই ভাবিস না গো, ও তোকে আগাই ভালোবাসে আছি গো, ও তোকে আগাই ভালোবাসে আছি। ওই যে গায়ের মেলা বলে টুকু এ ভাই গায়ের মেলা বলে টুকু দেখা দিতে আসেছি, গায়ের মেলা বলে টুকু দেখা দিতে আসেছি, আমি দেখা দিতে আসেছি গায়ের মেলা বলে দেখা দিতে আসেছি, গায়ের মেলা বলে দেখা দিতে আসেছি। Thank you.